আমাদের এই না থেমে থাকা জীবনে অনেকগুলো দ্বার অতিক্রম করতে হয়, আর সেই দ্বারগুলোতে যখন আমরা ফার্স্ট টাইম প্রবেশ করি, সেটা যেন ভীষণ স্পেশাল একটা মুহূর্ত হয়ে যায় আমাদের জন্য। আজকের দিনটি সেরকমই স্পেশাল একটা দিন আমার তাতার সোনার জীবনের, কারণ আজ তার স্কুল জীবনের প্রথম দিন। এই যে পাপা, পাপা ঘুম থেকে ওঠো, স্কুল যাবে না? ওঠো ওঠো, স্কুলে গেট বন্ধ করে দিবে, তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি। দাও উঠি সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার স্পেশাল ডে ভ্লগে। পাপা যেহেতু আজকে প্রথম স্কুলে যাবে আর ওর স্কুলের টাইমিং হচ্ছে 8:20 গেট বন্ধ হয়ে যাবে, তো আমরা 7:30 সময় বাড়ি থেকে বেরোবো একটা টার্গেট রেখেছি। তো সকাল সকাল এখন আমি সমস্ত কাজ টাজ করে ফ্রি হয়ে পাপার জন্য খাবার বানিয়ে দিলাম। তো আমি ওর জন্য ডালিয়া করলাম, এত সকালে ও এভাবে খায় না, তো খাওয়া নিয়ে খুব বায়না করছে, খুব কষ্ট করে তাকে খাওয়াতে হলো। তো যাই হোক, আমরা তাকে খাইয়ে দিলাম খুব কষ্ট করে, আর ও বুঝতে পারছে না তো তাড়াতাড়ি কেন খাওয়াচ্ছি, কী করছি না করছি। তো দেখতে দেখতে 7:00 বেজে গেল, 7:30 বেরোতে হবে। তো ওর বাবাকে দেখছি, ওর বাবা ওকে রেডি করানো শুরু করেছে, তো পাপাও খুব এক্সাইটেড যে স্কুলে যাবে। তুমি একটু হাই করো, বলো আমি আজকে প্রথম স্কুলে যাব। এদিকে তাকাও, তাড়াতাড়ি উঠছো। বলো কি, তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন ভালো করে পড়াশোনা করতে পারি, বলো তো। পড়া করতে পারি, গুড বয়, নমো নমো। প্রথম স্কুলে যাওয়ার অনুভূতিটা যেন একদম অন্যরকম। আজ শুরু, বাট শেষ কবে তা জানা থাকে না। আজ যে জার্নিটা শুরু হলো, সেটার মাধ্যমে একদিন ওর ভবিষ্যৎ নিশ্চিত হবে। সকলে আমার তাতান সোনাকে আশীর্বাদ করো, ও যেন জীবনে অনেক বড় হতে পারে আর মানুষের মতো মানুষ হতে পারে। পাপা স্কুলে যাবে এখন। পাপা তুমি কি করছো বসে বসে? স্কুলে যাবা? আজকে কয় তারিখ বলো তো? বলো, 3 তারিখ, এপ্রিলের 3 তারিখ তোমার প্রথম স্কুল, তাই না? তোমার কেমন লাগছে স্কুলে যাবা? যে ভয় লাগছে না? ভয় লাগছে না? ভয় লাগছে না? ঠিক আছে। ঠিক আছে, এবার থাম্মিকে বলে আসো যাও। তাতান ঠাকুরকে প্রণাম করে নিল, আর প্রণাম করার পরে এখন আমরা সবাই রেডি। তো সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। তোমাদেরকে এর আগে একবার আমি তাতানের স্কুলটা দেখিয়েছিলাম যেদিন আমরা অ্যাডমিশন নিতে গিয়েছিলাম, তো তোমরা প্রায় জানো যে ওর স্কুলটা কোথায়। তো আমরা মেডিকেল থেকে একটুখানি আগে, তো আমরা একদম ওই রাস্তায় ঢুকে গেছি। তো আমরা বাবার স্কুলের রাস্তায় আমরা চলে আসছি, আর একটুখানি আছে তাতানের স্কুল। আমরা এখনই পৌঁছে যাবো তাতানের স্কুলে। তাতানের পুরো ঘুম ঘুম পাচ্ছে, কারণ সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে, তোকে আমি জাগাচ্ছি অনেক কষ্ট করে। এখনই আমরা স্কুলে পৌঁছে যাবো। তো আমাদের আজ আমরা বাড়ি থেকে বেরোয়েছি 7:40, এখন 8:00 বাজে। মানে আমাদের 20 মিনিট লাগলো আসতে, কিন্তু সামনে আমাদের রেলগেট আছে, যে কারণে আমাদের সবচেয়ে বেশি ভয় লাগে যে রেলগেটে যদি আমরা আটকে যাই তাহলে আমাদের এমনি 15-20 মিনিট আধা ঘন্টা টাইম চলে যাবে, আর 8:20 স্কুলের গেট বন্ধ হয়ে যায়, সেজন্য আমাদেরকে একটু আগে বেরোতেই হবে। তো আজকে বেরোয়েছি 7:40, কালকে 8:45 বেরোবো, দেখি কী হয়। তো যাই হোক, আমরা স্কুলে পৌঁছে যাচ্ছি, তারপরে কয়েকটা ফটো তুলবো দাদাদের যদি সুযোগ পাই। তো আমরা স্কুলে চলে এসেছি, স্কুলের ভিতরে আমরা প্রবেশও করে নিলাম, আর প্রবেশ করে এখন তাতানকে আমরা স্কুলের দিকে নিয়ে যাব। আর তাতান মানে এত বাবা বাবা করে পাগল যে কি বলবো, ও আমার হাত ধরে কিছুতেই যাবে না, বাবার হাত ধরবে। তো যাই হোক, এখানে আমার একটু ব্যাড ফিলিংস আছে, ভালো লাগছে না, একটু আমার হাতটাও ধরতো আমার ভালো লাগতো। এভাবে অনেকটাই হেঁটে আসলাম, আর অনেকটাই হেঁটে আসতে হয় গেট থেকেও, স্কুলটা অনেকটাই হেঁটে আসতে হয়। এখন তো আমাদেরকে ঢুকতে দেবে প্রথমে কিছুদিন, কিন্তু তারপর থেকে ওকে একা একা ব্যাগ পিঠে নিয়ে এতগুলো বই শুদ্ধ একা একা আসতে হবে, আর কিছু করার নেই। কোথায় যেতে লাগবে গো?
রাধানকে আমরা একদম স্কুলের মানে ক্লাসের গেটের সামনে ছেড়ে দিয়ে চলে এসেছি, গার্জেনদেরকে থাকতে দেয়নি, কারণ গার্জেনটা থাকলে হয়তো বাচ্চারা কান্নাকাটি করবে। তো সেজন্য আমাদেরকে মানে কি বলবো, এক সেকেন্ডের জন্য থাকতে দিচ্ছিল না, জাস্ট ব্যাগটা, ম্যামরা ব্যাগটা নিয়ে বললো যে যান 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 তাড়াতাড়ি যান। তো আর কি করব, চলে আসলাম। আর এসে প্রথম দিন সব গার্জেনরা এখানে ওয়েট করছিল, আর আমার এটা একটা বান্ধবী, আমরা যখন ডিএলএড করতাম তো এই বান্ধবীটা আমার সাথে ডিএলএড করেছিল, আর একটা বান্ধবী আছে এই যে এদিকে বসে আছে পিঙ্ক কালারের ওড়না নিয়ে। এখানে থাকতে থাকতে দেখলাম অনেকজনই পরিচিত বেরিয়ে গেছে, আমাদের ওই কলেজে পড়তো সেরকম অনেকজন আছে। তো যাই হোক, থাকতে থাকতে সবার সাথে একটা মানে পরিচয় তো হবেই। আর আমরা সবাই মিলে বসে বসে একটা গ্রুপ তৈরি করে নিলাম হোয়াটসঅ্যাপে, যে বাচ্চারা তো কোনো কিছু বলতে পারবে না, তো গার্জেনরা সবসময় দেখাও হবে না, তো সবাই মিলে একটা গ্রুপ তৈরি করে নিলাম যে যা কিছু হবে সবাই যেন মেসেজে মানে আলোচনা করি ইনফরমেশনগুলো। তো এভাবে সকলের সাথে পরিচয়ও হয়ে গেল। আর আমরা সব গার্জেনরা যেভাবে ওয়েট করছিলাম, যখনই বললো ছুটি, মানে সবাই যেভাবে দৌড়ে যাচ্ছিল না ছুটোছুটি করে, মনে হচ্ছিল কতদিন পরে বাচ্চাকে মানে সবাই নিজের থেকে আলাদা করেছে, এতটা টাইম আলাদা রেখেছে। তো আমিও যাচ্ছিলাম তখন, আর বাচ্চাগুলো না ভীষণ কান্না করছিলো, সবাইকে এক জায়গায় বসিয়ে রেখেছিল, আমার ছেলে সেকশন বি কান্না করছিলো, এদিকে সেকশন, তো আমার ছেলে এদিকে ছিল না, আমাদের দাদান হচ্ছে যেহেতু বি সেকশন, ওকে ও এদিকে ছিল। তো ওকে যখন দেখছিলাম প্রথম টাইম এভাবে, জাস্ট ফিলিংসটা না একটা অন্যরকমই লাগছিলো, মনে হচ্ছিল কতদিন পরে পাপাকে কাছে পেলাম। এই যে তোমরা দেখতে পাবে আমার ফুচকে সোনাটা বসে আছে, এই যে এই যে এই যে। তো যাই হোক, প্রথম মানে সত্যি মানে আমি বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছিলো কি যে পাপাকে এভাবে বাইরে দূরে রেখে মানে এতটা টাইম, প্রথম মানে ফিলিংসটা না একদম অন্যরকম লাগছিল। অন্যান্য দিন যেমন মনে করো বাড়িতে তো সবসময় কাছে থাকে, কোথাও গেলেও সাথে নিয়ে যাই, আর বাড়িতে এদিক ওদিক খেলা করে সেটা আলাদা, যে চোখের সামনে থাকে, একটু পরপর খোঁজ নিই পাপা কোথায় পাপা কোথায় এরকম একটা ব্যাপার থাকে। আর একদম মানে দেড় ঘন্টা দুই ঘন্টা টাইম মানে ডিস্টেন্সে যে থাকলো একটা অন্য জায়গায় এসে প্রথম, মানে অন্যরকমই লাগছিলো সত্যি। আর সব গার্জেনটাই বলছিল সবার সেম ফিলিংস হচ্ছিলো। ছুটি হয়ে গেল, এখন আমি ওকে নিয়ে বাড়ি যাচ্ছি। পাপা এত দুষ্টু হয়ে গেছে, মানে একা একা দৌড়দৌড়ি করছে, ও এখনও জানে না যে এখানে এসে পড়াশোনা করতে হবে, ও ভেবেছে এটা খেলার জায়গা, এখানে এসে খেলবো মজা করবো, এটাই শুধু ভাবছে। ফাইনালি স্কুল ছুটি হয়ে গেল, প্রথম দিন স্কুলটা কেমন কাটলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম, মোটামুটি যতটা পেরেছি। তো এখন স্কুল ছুটি হয়ে গেছে, তো আমি একটু আমার মোবাইলে ওদের স্কুলের একটা অ্যাপস দিয়েছিল, যে অ্যাপসটা আমার ওয়ার্ক করছিল না, তো আমি একটুখানি গিয়েছিলাম সেখানে মানে দেখার জন্য যে আমার অ্যাপসটা কাজ করছে না যেন ঠিক করে দেয়, কারণ প্রত্যেকটা ইনফরমেশান ওই অ্যাপসের মধ্যে আসে। তো যাই হোক, সেটা করে টোরে এখন আমি বাড়ির দিকে বেরোচ্ছি। আর তাতান এত মজা করছে, এত এক্সাইটনেস, ও যা দুষ্টুমি করছে আমার হাতেই ধরছে না, বলছে একটা ফটো তুলবো সেটাও তুলতে দিচ্ছে না। এই যে এখন কী করছে, পাপা বকা দেবে বকা দেবে। তো আজকে ফিলিংসটা এমন মনে হচ্ছে, কাঁধের মধ্যে ব্যাগ নিয়ে আর জলের পট নিয়ে, মনে হচ্ছে যেন আমি এখন নতুন করে আমার স্কুলের জার্নিটা শুরু হলো, যে জার্নিটা ছোটোবেলায় ছেড়ে এসেছি। আজকে আমার মনে হচ্ছে আমি আবার আমার স্কুল জার্নি শুরু হলো, আমি পড়াশোনা করছি, ছেলের মাধ্যমে সেটা আবার ছোটোবেলাটা ফিরে পাবো তাই মনে হচ্ছে। এবার এবার মার হাত ধরো। তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি, টাটা বাবা, টাটা করো।